পুজো নিয়ে সানি লিওনের অশ্লীল বিজ্ঞাপন ছড়ালো চাঞ্চল্য। কেন্দ্রীয় নেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ানের কাছে এই বিষয়ে চিঠিও গিয়েছে। চিঠিতে সানি লিওনকে অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করা হয়েছে। পুজোর আগে বিতর্কে সানি লিওন, এবার তার করা একটি কন্ডমের বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে হইচই। বাংলার দুর্গাপুজোর সময়ে গুজরাতে পালিত হয় নবরাত্রি, আর সেই নবরাত্রি উপলক্ষে একটি কন্ডম বিজ্ঞাপন ছেয়ে গিয়েছে গুজরাতে। সেখানে বলা হয়েছে, নবরাত্রি পরন্ত প্রেমনীত। গুজরাতি ভাষায় বলা এই কথার অর্থ হল, নবরাত্রিতে খেলুন তবে প্রেমের সঙ্গে। পিটিআই সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস এই বিষয়ে চিঠিও দিয়েছেন দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। সেখানে কন্ডম নির্মাতা সংস্থা ও তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে উভয়কেই। চিঠিতে বলা হয়েছে, সরাসরি কন্ডম শব্দটি কোথাও ব্যবহার করা হয়নি ঠিকই, কিন্তু বিজ্ঞাপনটির উদ্দেশ্য পরিষ্কার। খেলা, প্রেম এইসব শব্দ দিয়ে সবটাই বোঝানো হয়েছে। তার সঙ্গে ওই সংস্থার বড় লোগো তো আছেই। দাবি করা হয়েছে, সারা রাজ্যে ছড়িয়ে থাকা এই বিশাল হোল্ডিংগুলি যেন খুব সম্প্রদায়কে নবরাত্রির সময় ওই সংস্থার কন্ডম ব্যবহারে উৎসাহ দিচ্ছে। চিঠিতে সানি লিওনকে অত্যন্ত কড়া ভাষায় ভর্ৎসনা করা হয়েছে। বলা হয়েছে, অর্থ উপার্জনের জন্যই এই ধরনের ব্র্যান্ড অ্যাম্বাসেডররা যা খুশি করতে পারেন। বিজ্ঞাপনে ব্যবহৃত সানির ছবিটি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। সুতরাং সুরাতের পুলিশ কমিশনার সতীশ শর্মা বলছেন, অনেক হোল্ডিংয়ে সরিয়ে নেওয়া হয়েছে, কেননা বিজ্ঞাপনটা কন্ডমের, এটাকে ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িয়ে ফেলাটা অনুচিত। এমনকি সানি লিওনের ছবিটিও অর্ধনগ্ন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।